নমস্কার বন্ধুরা, স্টাডি রুমে সবাইকে স্বাগত। আপনাদের জন্য আমি নিয়ে এসেছি টিপিএসসি অর্থাৎ ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক প্রকাশিত একটি অ্যাডভার্টাইজমেন্ট, একটি নোটিফিকেশন। যে নোটিফিকেশনে রয়েছে ফাইন্যান্সিয়াল কালেক্টর পদে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি। এই ভিডিওটির মাধ্যমে বন্ধুরা আমরা দেখব কি ছিল এই বিজ্ঞপ্তি, কারা আবেদন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, কি পে স্কেল হবে এবং কিভাবে আবেদন করতে হবে এবং কি প্রক্রিয়ায় নিয়োগ হবে, সে সম্পর্কিত ডিটেলস আমরা এই ভিডিওটির মাধ্যমে জানব। তো ফ্রেন্ড, প্রথমেই যেটা রয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম বোনাফাইড সিটিজেন্স অফ ইন্ডিয়া ফর সিলেকশন অফ ক্যান্ডিডেটস ফর রিক্রুটমেন্ট টু দ্য ওয়ান পোস্ট অফ ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার গ্রুপ এ গেজেটেড আন্ডার পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। তো ফ্রেন্ড, এখানে ফাইন্যান্সিয়াল কালেক্টর পদের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে শুধুমাত্র একটি পোস্টই আছে, যেটা হচ্ছে সম্পূর্ণভাবেই গ্রুপ এ এর জন্য, গ্রুপ এ গেজেটেড পদের জন্য। তো ফ্রেন্ড, এখানে পে স্কেল খুব ভালো পে স্কেল দেওয়া আছে, পে অফ রুপিস 1560 to 39100, অর্থাৎ 15600 থেকে 39100, যেটা রিভাইসড পে স্কেল। এবং পে ব্যান্ড 4 দেওয়া হবে, যেখানে গ্রেড পে থাকছে 6600 টাকা করে। পে ম্যাট্রিক্স দেওয়া আছে 64,800। তো ফ্রেন্ড, এখানে পুরো ডিটেলস এখানে দেওয়া আছে। দেন যেটা রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো ফ্রেন্ড, এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা কি আছে, সেটা এসেনশিয়াল যেটা আছে সেটা হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হতে হবে অথবা ইটস ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশান থাকতে হবে কোনো এক রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে। অ্যান্ড সাথে থাকতে হবে মিনিমাম চার বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স। কিসের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে, এটা থাকতে হবে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট ব্রাঞ্চ অফ এনি গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অথবা গভর্নমেন্ট আন্ডারটেকিং অর পাবলিক সেক্টরে হতে হবে, তবে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ব্রাঞ্চের অভিজ্ঞতা থাকতে হবে 4 বছরের। অথবা যাদের ফ্রেন্ড এই যোগ্যতা নেই, তাদের জন্য অর দিয়ে আরেকটা যোগ্যতা আছে যারা আবেদন করতে পারবে, তো সেটা হচ্ছে মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ MBA যাদের কমপ্লিট আছে অথবা এর ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশান যাদের রয়েছে। এবং সেক্ষেত্রে কিন্তু 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ব্রাঞ্চ। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। যারা যাদের এই শিক্ষাগত যোগ্যতা দুটোর মধ্যে একটাও থাকবে, ওরা কিন্তু আবেদন করতে পারবে খুব ভালো পোস্টের জন্য। তো ফ্রেন্ড, নেক্সট আমরা দেখে নেব যেটা এজ লিমিট যেখানে দেওয়া আছে, এখানে লোয়ার এজ লিমিট তো 18 ইয়ার্স সবসময় হয়ে থাকে অ্যান্ড আপার এজ এক্ষেত্রে 40 ইয়ার্স। আর যেহেতু এসটি ক্যান্ডিডেটদের জন্য সিটটি নির্ধারিত, তো ফ্রেন্ড এক্ষেত্রে 5 বছরের কিন্তু এক্ষেত্রে রিল্যাক্সেশনের ব্যাপারটি থাকছে। তো ফ্রেন্ড দেখে নেব নেক্সট সিলেকশন প্রসেস কী আছে। সিলেকশন প্রসেসে আছে, এখানে টোটাল 100 নম্বরের এক্সাম হবে, রিটার্ন এক্সাম হবে এবং 10 নম্বরের ইন্টারভিউ হবে। তো এই ইন্টারভিউ এবং রিটার্ন এক্সামের মাধ্যমে কিন্তু নিয়োগ হবে। আর এখানে পুরো সিলেবাসটা দেওয়া আছে, জেনারেল স্টাডিজের উপর হবে রিটার্ন এক্সাম, যেখানে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস থেকে থাকবে 60 নম্বরের MCQ এবং বাকি যেটা আছে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স অন ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, সে টপিক থেকে থাকবে বন্ধুরা 40 নম্বরের MCQ, অর্থাৎ 2 আওয়ার্সের জন্য, অর্থাৎ 2 ঘন্টা ব্যাপী পরীক্ষাটি সম্পূর্ণ হবে। টোটাল 100টি MCQ 100 নম্বর বরাদ্দ। তো ফ্রেন্ড দেখে নেবো এরপরে কী রয়েছে। দেন মেরিট লিস্ট অনুসারে সেক্ষেত্রে কমিশন সিলেকশন করবেন এবং এক্ষেত্রে মিনিমাম কোয়ালিফাইং মার্কস থাকবে 30। আর ফ্রেন্ড এটা মনে রাখবেন, এটা শুধুমাত্র এসটি ক্যান্ডিডেটদের জন্য, সিটটি রিজার্ভ আছে, অনলি এসটি ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবেন এবং ওনাকে অবশ্যই ত্রিপুরার হতে হবে, আদার স্টেট কিন্তু এক্ষেত্রে অ্যালাউ নেই। অ্যান্ড ফ্রেন্ড এক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করতে হবে সম্পূর্ণ অনলাইনে ফিল আপ করতে হবে, অফলাইনে হবে না। এবং এটা ডেট ফ্রেন্ড শুরু হবে 17/12/2019 থেকে, এখনও শুরু হয়নি, 17/12/2019 থেকে 15/1/2020
20 পর্যন্ত অনলাইন ফর্ম ফিল আপের সময় এখানে দেওয়া আছে। আপনারা যারা ফর্ম ফিল আপ করবেন পুরো অ্যাপ্লিকেশন ফিল আপের প্রসিডিউরটা ভালোভাবে পড়ে নিয়ে অবশ্যই করবেন, যাতে কোনোভাবে ভুল না হয়। আর এক্ষেত্রে ফ্রেন্ড যেহেতু এসটি ক্যান্ডিডেটরা শুধু আবেদন করবেন, তাই এক্ষেত্রে ওনাদের জন্য ফি বরাদ্দ আছে 150। এক্ষেত্রে 150 টাকা ফর্ম ফিল আপের ফি কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। তো ফ্রেন্ড এই ছিল চাকরি সংক্রান্ত টিপিএসসির সর্বশেষ বিজ্ঞপ্তি। বন্ধুরা পরবর্তী বিজ্ঞপ্তি বা আপকামিং নোটিফিকেশান জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ।